রাশিয়া প্রভাবান তাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি আজকে বক্তব্য রাখবো না এই কারণে যে আমার পরেও আরো অনেকগুলো প্রোগ্রাম সক্রিয়তে যেতে হবে, বাট আমি নিজে ব্যক্তিগত ভাবে খুব আনন্দিত যে আপনারা আফ্রিকার ইমারত শ্রমিক সমিতি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য আমি অত্যন্ত খুশি। প্রথম কথা হচ্ছে যে আমি ছোটখাটো চাওয়ার পর আলাপ চাইতে নিজেকে কখনো সংযুক্ত করি না, কারণ আমি মনে করি যে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় যে ব্যাপারগুলো মৌলিক যে ব্যাপার সেগুলো ঠিক থাকে তাহলে আমাদের স্বার্থ আমাদের অধিকার এমনি সমুন্নত হবে। অর্থাৎ আমি বহুদিন আগে রংপুর শহরে একটা অনুষ্ঠানে গেলাম, সেখানে জার্মানির থেকে একজন রংপুর প্রবাসী ব্যক্তি আসলেন। তিনি এসে একজন মাননীয় মন্ত্রীকে বলতেছেন আমাদের একটা হাসপাতাল দরকার, একটা ক্লিনিক দরকার। তো আমার যখন কথা বলার পালা আসলো আমি তাকে বললাম যে দেখেন হাসপাতাল কয়টা চাবো, কয়বার চাবো, ক্লিনিক কয়টা চাবেন, কয়বার চাবো, স্কুল কয়বার চাবো, বরঞ্চ এমন কিছু চান যেটা একবার পেলে ওটা দিয়ে আরো 100 জিনিস বাড়ানো যায়। দেশ যদি ভালো চলে তাহলে ব্যবসা বাণিজ্য ভালো চলবে, দেশ যদি এগিয়ে যায় শিল্প কলকারখানা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়বে, ইমারতের সংখ্যা বাড়বে। আর ইমারতের সংখ্যা বাড়া মানে আমাদের সংগ্রাম, আমাদের অভিযাত্রা এমন একটা দেশ রাষ্ট্র জনপদ সৃষ্টি করা যেখানে প্রতিটি জিনিস দীর্ঘস্থায়ী হবে, ক্ষণস্থায়ী নয়, ইংরেজিতে সাস্টেনেবল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন একটা দেশ তৈরি করতে চেয়েছিলেন যেখানে কোন শ্রেণী ভেদ নাই। শ্রেণী ভেদ নাই বলতে এটা বোঝায় অনেক আমাদের থেকে অনেক সময় বিভ্রান্তিতে ভোগে, ডাক্তারের সম্মান থাকবে না তা তো না, যিনি বিচারক হবেন তার সম্মান থাকবে না তাও না। শ্রেণী ভেদ নাই মানে হচ্ছে যিনি শ্রমিক, যিনি ডাক্তার, যিনি বিচারক, এই তিনজনের সন্তান একই গুণগত মানের লেখাপড়া পায়। শ্রেণীভেদ নাই মানে হচ্ছে যিনি মন্ত্রী আর যিনি ইমারত শ্রমিক তারা দুজনই হাসপাতালে গেলে একই গুণগত মানের চিকিৎসা পায়। আমাদের কি তা হয়েছে? বাংলাদেশে কি তা হয়েছে? আমরা অনেক দূরে আছি কিন্তু মনে প্রশ্ন করতে হবে কেন। একটু আগে অনেকে বললেন যে আপনারা আওয়ামী মোনা আওয়ামী লীগের থেকে খাসা, আমি আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনারা আওয়ামী লীগের পক্ষে কেন সেটা যদি আপনারা উপলব্ধি না করেন তাহলে তো আওয়ামী লীগের পক্ষ থেকে লাভ হবে না, কারণ আপনি আর বাকি 100 জনকে তো পক্ষান্ত করবেন না, শুধু নিজেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু নৌকা নৌকা করতে পারবে, কিন্তু আরো 100 জনকে যে কনভিন্স করে নিয়ে আসা মনের বদল ঘটানো সেটা আমরা করতে পারবো। কারণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সমাজতান্ত্রিক ন্যায় বিচারের উপরে প্রতিষ্ঠিত বাংলাদেশের স্বপ্ন দেখলেন, যখন তার প্রত্যেকটা রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সমাজ এবং অর্থনীতিকে এমন ভাবে গড়ে তোলার পথে নিয়ে গেল যেখানে সত্যিকার অর্থে শ্রেণী ভেদ আর থাকবে না, ঠিক তখনই চক্রান্তকারীরা 1975 সালের 15ই আগস্ট তাকে প্রত্যাখ্যান। এখন
আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে আমরা বাংলাদেশ ছোট একটা দেশ, আমাদের দেশে সাম্য চলে আসে, গণতন্ত্র চলে আসে, সমাজতন্ত্র চলে আসে, ন্যায় বিচার চলে আসে, তাহলে অন্য লোকের তো খারাপ লাগে না, অসুবিধা আছে। শত শত হাজার হাজার বছর ধরে আপনি আমি আমরা সবাই রাজা জমিদার সম্রাটের গল্প শুনেছি, আমরা নিজ চোখে তো রাজা দেখি নাই, দেখছি কিন্তু গল্প আমরা শুনেছি। রাজারা কোনদিন চায় না যে তার প্রজা ক্ষমতায়িত হোক, রাজারা কোনদিন চায় না যে তার প্রজারা শিক্ষিত হোক। যদি প্রজাই সবকিছু পারে তাহলে রাজার কথা শুনবে কেন? এই পৃথিবী তো শত বছর আগ থেকে রাজা প্রজার সম্পর্ক বড্ড পরিষ্কার। পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় যারা অসম্ভব ধন সম্পদের মালিক তারা কোনোদিনও চায় না নতুন একটা রাষ্ট্র, নতুন একটা জাতি, বাঙালি জাতি তৈরি হোক যে তার দুই হাত দুই পা দিয়ে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে পারে, নিজের পণ্য তৈরি করতে পারে, সেবা দিতে পারে এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারে। কারণ যদি বাঙালি বাংলাদেশ বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্ত হয়ে যায়, সত্যিকার মুক্ত হয়ে যায়, তাহলে তারা রাজাগিরি করবে কার উপরে? তাদের শাসন, তাদের শোষণ, তাদের অদৃশ্য চাবুক কার পিঠের উপরে করা হয়? বাঙালির দাবায় রাখার জন্য তার নেতা আমাদের মুকুটহীন রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতারা করত। পরিণতিতে কি হয়েছে জানেন? পরিণতিতে যার রাজনীতি করার কথা না সে রাজনীতি শুরু করছে, যার ক্ষমতায় যাওয়ার কথা না সে ক্ষমতায় গেছে, যার ব্যবসা করার কথা না সে ব্যবসায়ী হয়েছে, যার মানব সেবা করার কথা না সে মানব সেবা করতে গেছে। কিন্তু এরা সবাই রাজনীতি সমাজ সেবা ব্যবসা হিসাবে করতে, তাদের জন্য হচ্ছে বাণিজ্য। 1975 সাল থেকে 1996 সাল পর্যন্ত সমস্ত দেশে ধনী আর গরিবের যে ব্যবধান তা বাইরে গেছে আকাশ। যে ধনী তার হাজার হাজার কোটি টাকা, যে দরিদ্র দেখা যাচ্ছিল তার তিন বেলা খাওয়া হবে কিনা তার অনিশ্চয়তা। বঙ্গবন্ধুর বাংলাদেশে কি ধনী মানুষ নিষিদ্ধ ছিল? তা তো না। শেখ হাসিনার বাংলাদেশে কি ধনী মানুষ নিষিদ্ধ? তা তো না। তাদের কথা ছিল সোজা, আমাদের সমাজে ধনী থাকবে কিন্তু আমাদের সমাজে কোন দরিদ্র লোক থাকবে না। আমার কথা নাকি আপনারা বুঝতে পারছেন? কি বলছি বলে, আমাদের সমাজে ধনী থাকবে, অনেক শ্রেণীর মানুষ থাকবে, কিন্তু আমরা এমন এক বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোন লোক দরিদ্র না। আমার এই বক্তৃতা দেওয়ার একটা সমস্যা আছে, আমি কথা বললে মাঝে মাঝে সেই জায়গাগুলোতে আসলে ইয়ে হয়, আমি দেখি শোনা নেবে, এটাকে বোধহয় আঞ্চলিক ভাবে পুরো ঠান্ডা লেগে যাওয়ার কথা বলে। বঙ্গবন্ধু ওই দেশ চাইছিল যে আমার প্রত্যেক নাগরিক, আমার প্রত্যেক বাঙালি ভাই, তার ছেলে মেয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া যেই এলাকারই হোক না কেন, সে যে স্কুলে পড়ালেখা করবে আমার দেশের একজন শিল্পপতির সন্তান ঢাকা শহরে বসে ওই একই মানে স্কুলে লেখাপড়া করবে। কিন্তু ওরা তা হইতে দেয় নাই, তারা তাকে হত্যা করছে। হত্যা করে মনে করছে বঙ্গবন্ধুর শরীরটা বুলাই নিয়ে আনিলে বাঙালির মুক্তির অভিযাত্রা শেষ হয়ে গেছে। কিন্তু ওরা তো বুঝে নাই, আমার নেত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী
বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা চোখ বন্ধ করলে মনে হয় আসমানের ওই তারার থেকে আমাদের মাঝখানে আসলো আবার বঙ্গবন্ধুর সে আদর্শ সেই বিশ্বাস নিয়া যে ওই বাংলাদেশ বানাইতে চায় যেই বাংলাদেশে সকল শ্রেণীর মানুষ থাকবে কিন্তু দরিদ্র কেউ থাকবে না। আপনি শ্রমিক, আপনার অধিকারের জন্য আন্দোলন করার প্রয়োজন হবে না, কারণ এই রাষ্ট্র ব্যবস্থা এমন দিকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে যে সমাজের প্রতিটি স্তরের মানুষের মানুষ হিসেবে যতটুকু অধিকার প্রত্যেকটি অধিকার নিশ্চিত হবে। বহু বছর আমাদের ঠিকানা ছিল কখনো আমাদের ঘরে কখনো বা রাজপথে, ঘরেও সংগ্রাম মাঠেও সংগ্রাম রাজপথেও সংগ্রাম। আজকে এই সুন্দর রজনীতে শুধু বলতে চাই আমরা যদি শুধু একটু ঐক্যবদ্ধ থাকতে পারি ভাই, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আশিকুর রহমান সাহেবের নেতৃত্বে এমন এক মিঠা পুকুর এমন এক বাংলাদেশ আমরা পাব যেই দেশে আর 10টি উন্নত দেশের মতোই সভ্য মানুষদের মতো আমাদের একটাই ঠিকানা থাকবে আমাদের গৃহে, রাজপথেও না মাঠেও না। আমাদের সংগ্রামের অবসান হবে আমি আপনাদেরকে কথা দিচ্ছি, শুধু আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কে আমারে টিআর দিলে, কে আমারে জিআর দিলে, কে আমারে কামিখা দিলে, কেউ দিব তাতে কি, তাতে কি মানুষ হিসেবে আমার পরিচয় পরিবর্তিত হবে? আমি একজন গর্বিত শ্রমিক, আমি একজন গর্বিত কৃষক, আমি একজন গর্বিত ব্যবসায়ী, চাকরিজীবী, চিকিৎসক, বিচারক, কারো দানে বা অনুদানে কি আমার পরিচয় পরিবর্তিত হবে? আমার আত্মসম্মান বোধ, আমার গর্ব বোধ, সম্মান বোধ আজকে পরিবর্তিত হবে? আমার বিবেকের দরজা জানালা কারো দানে বা অনুদানে কি খোলা যাবে বা বন্ধ করা যাবে? আমি কথা দিয়ে গেলাম কাফ্রিকাল ইমারত শ্রমিক, আপনাদের যে কোনো ভালো কাজে আশিকুর রহমান এমপি সাহেব আমি তার সন্তান আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। তবে সব দাবি হয়তোবা সব সময় মানা যাবে না, তাই বলেছিলাম কে জিআর দিলে, কে টিআর দিলে, কে কামিখা দিবে তা খোঁজা যাবে না, কারণ সংগ্রামী জীবন যখন বেছে নিয়েছি সব সময় যে সরকারে থাকবেন গোলাপ ফুল হাতে নিয়ে ঘুরবেন তা তো না। বিরোধী দলে কোনোদিন যাইতে হইলে সংগ্রাম করতে হইলে ডাক দিয়া যাতে আপনাদেরকে পাশে পাই তখন তো ভাই আর টিআর জিআর কামিখা দেওয়া যাবে না, এখন তো আর কেউ তালি দেয় না। বিরোধী দলের কথা বললে আর কেউ তালি দেয় না, কিন্তু আমার কাছে লাগে কি জানেন, আওয়ামী লীগ করতে করতে যখন বিরোধী দলে আমরা ছিলাম গরিব অসহায় দরিদ্র মানুষের ভোটের অধিকারের যখন জন্য যখন আমরা সংগ্রাম করছিলাম 1971 সালের আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে মুক্ত করার জন্য যখন রাজনীতিবিদরা আন্দোলন করতেছিল, আবার 90-এর দশকে ঠিক আগে আগে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ছাত্র হিসেবে যখন ছাত্রলীগের মিছিল করতাম, আমার কাছে মনে হয় ভাই রাজনীতিবিদ হিসেবে সবচেয়ে সুখের গর্বের সময় ছিল সেটা আমার। সরকারি দলে সবাই করতে পারে, সবাই যাইতে পারে, সরকারি দল একটা বেলা রুটি, একা চোখে তাকাইলে দেখলে মনে হয় কত না জানি বড় পুরো একা ঠায়া সরতে পারে, 10 জনে মিলে তাকাইলে মনে হয় দূর এটা তো কোনো রুটি না 10 জনের পেট ভরবে। ওর সরকারি দলে যাওয়া মানে ওই ওই এক রুটি নিয়ে সবাই টানাটা। এই জন্য আমি বলি ভাই
পরের রুটি নিয়ে টানার দরকার নাই, নিজের উপরে বিশ্বাস রাখেন, পরিশ্রম করেন, আপনার রাজনৈতিক সিদ্ধান্ত, আপনার রাজনৈতিক আদর্শ, এবং সবচেয়ে বড় কথা আপনার সংসার, আপনার সমাজ, আপনার দেশের ব্যাপারে আপনার যে স্বপ্ন, সেই স্বপ্নকে লালন করুন। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখো। আমরা ইনশাআল্লাহ এই মহৎ অভিযাত্রায় খালেদা জিয়া, তারেক জিয়া, বিএনপি, জামাতে ইসলামীর প্রত্যেকটি চক্রান্তকে নস্যাৎ করার মধ্য দিয়ে এক সোনার বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ইনশাআল্লাহ। দেখতে দেখতে অনেক সময় চলে গেল, আজকের দিনের উক্তি হবে ঘড়ির কাঁটায় সেকেন্ডের কাঁটা আছে, প্রতিবার সেকেন্ডের কাঁটা সুরে সুরে বলে টিক 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 টিক। এটাই বাস্তব, পৃথিবীর কোন না কোন কোনায়, পৃথিবীর কোন না কোন প্রান্তে প্রতি সেকেন্ডে সত্যের সাথে মিথ্যার যুদ্ধ, ন্যায়ের সাথে অন্যায়ের যুদ্ধ, সাদার সাথে কালোর যুদ্ধ, বিচারের সাথে অবিচারের যুদ্ধ চলছে। শুধু বিশ্বাস করতে হবে, হরিণ কাটা থামবে না, সত্য কোনদিন পরাজিত হবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।